বুধবার থেকে চালু হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা। কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে মালিক শ্রমিকদের মধ্যে। এদিকে নিরাপত্তা নিশ্চিতে কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জেও বেশিরভাগ পোশাক তৈরি কারখানা খুলেছে কিনা এবং শ্রমিকরা যোগদান করেছে কিনা, অর্থাৎ পূর্ণ মাত্রায় কাজ চলছে কিনা সেখানে উৎপাদন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকাল থেকেই কিন্তু নারায়ণগঞ্জের যে প্রায় 550 রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে, এর মধ্যে প্রায় অর্ধেক প্রতিষ্ঠানই গতকালই খুলেছে। এবং ফতুল্লার যেই বিসিক শিল্প নগরী আছে এবং আদমজি ইপিজেড, এসব রপ্তানিমুখী যেই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে, তারা আজকে একেবারে বিকেএমির যে কর্মকর্তারা জানিয়েছে, শতভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান আজকে খুলে দেওয়া হয়েছে। তবে গার্মেন্টস মালিকরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। গার্মেন্টস মালিক এবং বিকেএমির কর্মকর্তারা যেই বিষয়টি জানিয়েছেন যে কোনো রকমের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু তাদের নিরাপত্তার কাজে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঠে, এসব কারণে কিন্তু তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় আছেন। এবং গতকালও কিন্তু কয়েকটি গার্মেন্টসে নারায়ণগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। আর আজকে তারা যেই গার্মেন্টস প্রতিষ্ঠান তারা চালু করেছেন, তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে তাদের সেই শিল্প প্রতিষ্ঠানগুলি তারা রক্ষার কাজে তারা নিরাপত্তার নিয়োজিত লোকজন তারা তাদের গার্মেন্টসগুলি কারখানাগুলিকে তারা নিরাপত্তা দিচ্ছেন। তো আপনাকে যেই বিষয়টি জানিয়ে রাখতে চাই যে গার্মেন্টস শ্রমিকদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেই বিষয়টি জানিয়েছেন যে সরকার কার্ফিউর মধ্যে যেভাবে গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পর আবার খুলে দিয়েছিল, অর্থাৎ এসব শ্রমিকরা তাদের যেই অর্থনৈতিক, তারা এই প্রতিষ্ঠানে কাজ করেই তাদের রুটি রুজির যোগান দিতে হয় এবং সংসার চালাতে হয়, তারা কিন্তু পুরোপুরি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা দাবি জানিয়েছেন এবং মালিকরাও সেই বিষয়টি জানিয়েছেন। তাদের রপ্তানিমুখী অনেক প্রতিষ্ঠানের অর্ডার আছে, অচিরেই তাদের অর্ডারগুলি বিদেশে রপ্তানি করতে হবে। এসব কারণে আজকে যদি সরকার গঠন হয়, পরবর্তীতে কিন্তু দ্রুত যেন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কাজগুলি চালু করার ব্যবস্থা করা হয়, তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, অর্থনৈতিকভাবে যেন তারা রাষ্ট্রীয়ভাবে তাদের সেই কাজ, নারায়ণগঞ্জের যে শিল্প নগরী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলি, তারা যেন সেই উন্নয়নের কাজে তারা অংশ নিতে পারে, তারা কিন্তু সেই দাবিটি জানিয়েছেন যেন সব রকমের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে বিসিক শিল্প নগরী এবং যে আদমজি ইপিজেডে যে 550 গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে রপ্তানিমুখী, তারা যে কাজ শুরু করেছে, এখন পর্যন্ত কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তারা সকাল থেকে তারা নির্বিঘ্নে তারা কাজ করছেন, শ্রমিকরা যথাসময়ে তারা এসেছেন এবং এসব প্রতিষ্ঠানগুলিতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা গার্মেন্টস মালিকরাই তারা দিচ্ছেন এবং শ্রমিকরাও তারা কাজে যোগ দিয়েছেন। এবং নারায়ণগঞ্জ শহরের চিত্র যদি আপনাকে বলি যে আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে শহরে সব রকমের যানবাহন এবং ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিপণী বিতান সব কিন্তু খোলা হয়েছে এবং আগের মতো কিন্তু ধীরে ধীরে কিন্তু নারায়ণগঞ্জের সেই আগের চিত্র ফিরে আসছে। কর্মব্যস্ততায় শিল্প নগরী কিন্তু প্রাণচাঞ্চল্যতা ফিরে আসছে এবং সাধারণ মানুষও কিন্তু চায় যে দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে আসুক এবং তারা তাদের নিজ কর্ম প্রতিষ্ঠানগুলিতে তারা কাজকর্ম করে তাদের যেন জীবিকা নির্বাহ করতে পারে। এবং আজকে আমরা যেই বিষয়টি শহরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শহরে তেমনটা নাই, তবে ছাত্ররা বিভিন্ন ট্রাফিকের কাজ করছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।